অলরাইট, সো এখানে দেখেন, এখানে বলা একটা কেস বলা হয়েছে যে একটা টিম কাজ করতেছে যারা আসলে প্ল্যান করেছে 37 স্টোরি ডেলিভারি দিবে 2 সপ্তাহের স্পিড। তাহলে 2 সপ্তাহ মানে হচ্ছে 10 ডেজ, জি, কয়টা দিবে? 37। তাহলে প্রথম এজাইল টিম যে কাজটা করে প্রথম দিন 0 ডেতে, এটা হচ্ছে 0 ডে, জি, কি করে যে এটা সব প্ল্যানে প্ল্যানিং এর পরে, জি, স্ক্রাম মাস্টারের কাজ হচ্ছে এই যে বান্ডার চারটা তৈরি করবে ডে 10 দিন, এদিকে হচ্ছে স্টোরি পয়েন্ট। এখন এই যে এটা ডট ডট যে লাইনটা, এটা হচ্ছে আইডিয়াল প্ল্যান আমাদের, বেসলাইন, যেটা পিএম বকের ভাষায় বেসলাইন, জি, বেসলাইন। সো তাহলে 37 থেকে শুরু করবো আমরা, আমাদের শেষ হয়ে যাবে 10 দিনে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, স্টোরি পয়েন্টস রিমেইনিং কিছু থাকবে না এখানে এসে। এখন দেখেন মানে আমাদের কি হয়েছে এখানে, মানে প্রথম 2 দিন আসলে কোনো কাজ কোনো ডেলিভারি হয় নাই বোধ হয়। এখানে এখানে আছি আমরা, প্রথম দিন এখানে আছি, সেকেন্ড ডেতে কি দেখাচ্ছে একটু কিছু ডেলিভারি হয়েছে আর কি সেকেন্ড ডেতে, মোস্ট প্রবলি আমরা 27টা ছিল তো, তাহলে 7টা আর হয়তো 3টা 10টার মতো করছি, তাহলে পয়েন্টটা এখানে আসছে সেকেন্ড, জি। তার মানে আমরা এটা কিভাবে বের করি, 37 যে কয়টা স্টোরি পয়েন্ট বলবে না রিলিজ কে আমি শুনবেন যে আমরা আসলে 2টা আইটেম দিয়ে দিচ্ছি, তাহলে 2টা আইটেম যোগ করে দেখবেন কত স্টোরি, এটা হয়তো 3 ছিল আর এটা ছিল 7, তাহলে 10 স্টোরি পয়েন্ট কমপ্লিট করে ফেলেছে। তাহলে আপনি 37 থেকে 10 বাদ দিবেন, তাহলে কোথায় আসবে? হ্যাঁ, যে পয়েন্টে আসবে সেই পয়েন্টে আসলে আপনার এই লাইনটা হবে আর কি, 27, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, কয়টা হচ্ছে, আমার মনে হয় 37 ছিল, আচ্ছা এখানে আমাদের এটা কি 32 মনে হচ্ছে, এটা না 5টার মতো হয়েছে, 37 তো এখানে, তার মানে মানে প্রথম প্রথম দিনে কিন্তু জাস্ট বোধহয় 5টা হয়েছে, 37 2টা হয়েছে না, 2টা 37 এখানে ছিল তো, 2টা হয়েছে প্রথম দিনে, 2টার মতো হয়েছে, 2টা হয়েছে, পরে আবার আরো 3টা হয়েছে, তার মানে আমরা 32-এর মতো আছে, এই যে 32 আসছে, 5-এর মতো হয়েছে, হ্যাঁ 5 হচ্ছে, তাহলে আমরা এই যে 2 আর 3 যোগ করে 5, তাহলে 5 বাদ দিলে যেটা হয় 32 তে আমরা পয়েন্টটা বসিয়েছি। এরপরে দেখেন পরেরটা বুঝতেছি আমরা, পরেরটা কিন্তু 3rd এবং 4th ডেতে কিন্তু কোনো কাজ হয়নি, সেই জন্য কিন্তু আমি কোনো মাইনাস করতে পারিনি, একই জায়গায় আছি, ও আচ্ছা, রাইট, এই জন্য স্ট্রেট লাইন হয়েছে, কোনো ডেলিভারি দিতে পারি নাই, ফলে মানে বার্ন ডাউন হয় নাই আর কি, হ্যাঁ কোনো বার্ন ডাউন হয় নাই। এটা কিন্তু 5th ডেতেও আমরা কোনো বার্ন ডাউন দেখতে পাচ্ছি না, 4th ডেতেও কোনো বার্ন ডাউন দেখতে পাচ্ছি, বার্ন ডাউন দেখতে পাচ্ছি না, তার মানে কোনো কাজ হয় নাই, মানে কাজ হয় নাই বলা যাবে না, আইটেমে তো কাজ হচ্ছে কিন্তু কমপ্লিট হয় নাই, আসলে কমপ্লিট না হলে আসলে কখনো কাজ ধরা হয় না কিন্তু। তাহলে 5 ডেজে 5 ডেজে ওই 32 রয়ে গেছে, 32 রয়ে গেছে, ঠিক আছে, 5th ডেতে কিন্তু আমরা 32 পেয়ে গেছি, কারণ কি অ্যাজাইল কাজ করছে অনেক, কারণ হয়তো একটা ফিচারে অনেকগুলো টাস্ক ছিল, হয়তো আমরা 3টা টাস্ক করে ফেলছি, এখন একটা বাকি আছে, কিন্তু অ্যাজাইল কোনো ইনকমপ্লিট কাজকে কমপ্লিট বলে না, তো যতক্ষণ 4টাই না হবে তখন আমরা বলবো যে আসে হয়েছে, জি জি। তাহলে পঞ্চম দিনে কিছুই হয় নাই, আমরা 32 তে আছি, 6th দিনে এসে, 6th দিনে এসে মানে অ্যালাইনটা ঠিক হয় না, যাই হোক 6th ডেতে এসে কি হয়েছে, আমরা কিন্তু আরো 5টা কাজ করেছি, তাই না, 30-এ ছিলাম, কয়টা করেছি কিছু আসে নাই, জাস্ট লাইন ড্র করলেন, এখান থেকে আসছে, তাহলে প্রথমে পয়েন্টটা বসান, তারপর লাইনটা ড্র করেন, এরপরে পরের ডেতে কিন্তু কোনো ডেলিভারি হয়নি একদিন, তারপরে আবার একটা বেশ ভালো ডেলিভারি হয়েছে, তারপরে তারপরে কিন্তু আবার দেখতেছি আমরা বেশ এই যে 9তম দিনে কিন্তু বেশ এটা একটা ভালো ডেলিভারি হয়েছে, অনেক কাজ হচ্ছে, জি, আর 10ম দিনেও কাজ হয়েছে, কিন্তু আসলে এখনো আমরা দেখতেছি কয়টার মতো বাকি আছে, 7টার মতো, কি এখনো বাকি আছে, বাকি আছে, তার মানে আমরা যখন ইটারেশন শেষ হয়ে যাচ্ছে তখন আমাদের কিন্তু 7টা স্টোরি পয়েন্ট আমরা ডেলিভারি দিতে পারি না, বাকি ডেলিভারি দিতে দিচ্ছি 30টা। তাহলে এখান থেকে কি বুঝলাম, তার মানে আমাদের কিন্তু বেসলাইন আমরা মিট করতে পারি না, টার্গেট মিট করতে পারি না, এবং এটা যতক্ষণ আসলে উপরে উপরে চলবে ততক্ষণে কিন্তু খারাপ অবস্থায় আছি,
রাইট পুরো সময়টা কিন্তু উপর দিয়ে গেছে এটা যদি নিচ দিয়ে যেত কিছুটা সময় আবার এখানে গেছে আবার নিচে আসছে তাহলে আরো ভালো ছিল কিন্তু এটা সব সময় কিন্তু খারাপ দিয়ে গেছে সো একটা যদি সিম্পলি মই রাখি যে যদি আমাদের অ্যাকচুয়াল যে লাইনটা অ্যাকচুয়াল ডেটার উপরে সেটা যদি নিচ দিয়ে যায় দ্যাট মিনস গুড আমরা টাইমের কমে শেষ পেয়ে ফেলবো জি আর যদি উপর দিয়ে যায় তাহলে কিন্তু আমরা টাইম মিট করতে পারবো কত কাজ বাকি আছে সেটা তো আমরা যে বিয়ে করে করে বের করতেছিলাম যাবে রাইট তখন তখন তার মানে এটা হচ্ছে আবার ব্যাকলগে চলে যাবে হ্যাঁ আবার ব্যাকলগে চলে যাবে এখানে একটা আমাদের আইডিয়া ক্লিয়ার রাখি অনেক সময় হয়তো অপশন থাকতে পারে যে আমরা কি তাহলে ডেট এক্সপ্যান্ড করে 12 দিন করব কারণ দেখা যাচ্ছে 12 দিনে গিয়ে শেষ হয়ে যাবে জি না মানে আমরা যা হইছে শেষ আমরা চলে যাব ব্যাকলগে রাইট 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 ঠিক আছে ওকে তারপরে একই ফিগার একটু উল্টা দিক দিয়ে আছে এজাইল টিম আসলে ওইটাই সবচেয়ে বেশি ইউজ করে বার্ন ডাউন চার্ট তাহলে আসলে কি মনে হয় বার্ন ডাউন চার্টটা দেখলে যেটা মনে হয় যে আসলে আমাদের আমরা তো কাজ শেষের দিকে আছি একটা ভালো ফিলিংস হয় আর কি রাইট আমরা কিন্তু কাছাকাছি শেষ করতে পারছি রাইট আর এইটাকে তো ওইভাবে একটু বোঝা যায় না কনফিগারটা ওই রকম একটা মাইন্ডসেট দেয় না আসলে সেটা কি এটাও কিন্তু আমরা একই কাজে করেছি সেম ফিগার সেম কিন্তু গ্রাফ উল্টাভাবে ড্র করেছি এখানেও কিন্তু আমাদের অবস্থা খারাপ হ্যাঁ একই একই ফিগার তো জাস্ট উল্টা করে বলা হয়েছে 37 আমরা 37 দেব তাই না 10 দিনে গিয়ে 0 দিনে 0 প্রথম দিনে আমরা হ্যাঁ শুরু করব এবং 10 দিনে গিয়ে 37 টা ডেলিভারি হবে আমাদের এই যে 37 টা এখান থেকে দেখলে পাবো 37 টা এখন আমাদের যে অবস্থা এটা হচ্ছে বেসলাইন এটা বেসলাইন জি তো আমরা কিন্তু এটার উপর দিয়ে যদি যেতে যেতাম তাহলে কিন্তু কি হতো উল্টা হতো কিন্তু এখানে খুব সময় কাজ তাহলে ভালো হতো আর কি হ্যাঁ এই যে এইভাবে যদি হতো তাই দেখেন আমরা কিন্তু 8 দিনে কাজ শেষ জি জি তো নেস দিয়ে যাচ্ছে মানে এটা আসলে যখন 10 হবে তখন কিন্তু আমরা 37 এ যেতে পাইনি আরো 7 টা বাকি আছে রাইট হ্যাঁ এটা হচ্ছে স্টোরি পয়েন্ট ডান কয়টা স্টোরি পয়েন্ট ডান করছি তার সেটার উপর বেস করে কিন্তু আমরা রিপোর্টটা তৈরি করেছি রাইট এখানে 10 দিন পরে পুরো সব কাজ ডান হয়ে যাবে প্রথম দিনে কিছু হয় নাই কিন্তু এই আমরা থার্ড ডেতে গিয়ে পাঁচটা আমরা ডান করতে পেরেছি জি সো ফার্স্ট পয়েন্টটা আসলে এটা পরে আমরা অ্যাড করে বলেছি যে পঞ্চম দিনে আমাদের থার্ড দিনে আমাদের পাঁচটা কাজ হয়েছে তারপর এই দুই দিন কিন্তু কোনো ডেলিভারি কমপ্লিট হয়নি কাজ বলে আমরা ওই স্ট্রেট লাইনেই আছি তারপরে কি আমাদের আরো তিনটা হয়েছে তাইলে আটটা হলো টোটাল আটটা কমপ্লিট হয়েছে আবার পরের দিনে কোনো কাজ হয় নাই পরে গিয়ে কয়টা হয়েছে এখানে আরো সাতটা হয়েছে তার মানে 15টা হ্যাঁ সাতটা হয়েছে 15টা হলো কমপ্লিট তারপর 25টা তারপরে 30 31টা এখানে তো পাঁচটা বাকি আমাদের হাতে আছে হচ্ছে গিয়া 37টা এখন আস্তে আস্তে গিয়ে আমাদের হাতে থাকলো 5টা বা 4টা এখানে আমার মনে হয় এটা 50টা 31এর মতো হবে তার মানে আমরা কিন্তু আরো 6টার মতো বাকি আছে জি 31টা খুব বেশি হলে 31টা আর কি হ্যাঁ ওখানেও সেম আচ্ছা এখন আরেকটা ফিগার আমরা দেখছি ও এটা কি উল্টা দিকে আসলে আমি কি এখানে ফিগার আছে না একটা ও আচ্ছা ঠিক আছে সে এ মাঝখানে আবার কানবান বোর্ডের একটা ফিগার আছে কানবান বোর্ডে কয়েকটা কিন্তু এখানে ম্যাট্রিক্স আছে একটা হচ্ছে লিড টাইম লিড টাইম হচ্ছে মানে এটা কাস্টমার কাছে রিকোয়েস্ট এসে কিউতে আছে কিউতে আসছে এখান থেকে
ডেলিভার টু কাস্টমার এই পুরোটাকে বলা হচ্ছে সাইকেল টাইম লিড টাইম ঠিক আছে আচ্ছা লিড টাইম আর আমরা আসলে কাজ করি কোনটা আমাদের টিমের কাজ হচ্ছে যেখান থেকে কাজ টিমের কাজ করতে এটুকু তো টিমের কাজ ওই আইটেমটার উপরে কাজ শুরু করবে সে এখানে ব্যাকলগে কিন্তু অনেকক্ষণ পড়ে থাকতে পারে অনেকদিন পড়ে থাকতে পারে আবার এখানে যদি প্রায়োরিটি আপডাউন হয়ে যায় তাহলে দেখা যাবে এটা আবার হঠাৎ করে নিচে চলে আসছে বিজনেস ভাই এইটা এইটা কি দা রেডিটা কি প্রোডাক্ট ব্যাকলগ বুঝাচ্ছে নাকি ইটারেশন ব্যাকলগ বুঝাচ্ছে হ্যাঁ এটা এটা ইয়া এটা তো কানবান কানবানে ইটারেশন ইউজ করা হয় আচ্ছা আচ্ছা মানে প্রোডাক্ট ব্যাকলগ হ্যাঁ ব্যাকলগ এবং এটা তো কোনো টাইমিং নাই তো এখানে মানে ফিক্সড টাইমিং নাই ইটারেশন নাই যে আইটেমটা সব প্রায়োরিটি সেটা আপনি ইমিডিয়েটলি ডেলিভারি দিবেন তারপরে যে কাজটা করতে আপনার আইটেমটাকে যে সমস্ত কাজ করে বা যে সমস্ত স্টেপস ফলো করে কাজটাকে কমপ্লিট করবে সেটাই সেটার যে সময়টা ওইটাকে বলা হয় আসলে সাইকেল টাইম সাইকেল টাইম বুঝছি ভাই রাইট সাইকেল টাইম অর লিড টাইম হ্যাঁ রিকোয়েস্ট থেকে কাস্টমারকে ডেলিভারি দেওয়া পর তার হাতে সেটা হচ্ছে লিড টাইম ঠিক আছে এজন্য বলা হয় সাইকেল টাইম ইজ সাবসেট অফ লিড টাইম ও সাবসেট অফ লিড টাইম আচ্ছা হ্যাঁ কারণ সাইকেল টাইম তো লিড টাইমের মধ্যেই আছে You can swap out something and swap something else in at any time. হ্যাঁ এই আটটা আছে হ্যাঁ আটটার বেশি আসলে আপনি নিতে পারবেন রাইট যদি কোনো একটা এখানে যায় পরের ইয়াতে যায় পুল করে নেন কানবানে আমরা মনে আছে পুল করে নিই তাহলে পুল করে নেবেন তখন আসলে সাতটা হবে তখন আসলে আপনি হয়তো আগের কাস্টমারের একটা রিকোয়েস্ট এখানে নিতে পারবেন নাহলে কিন্তু কাস্টমারের কোনো রিকোয়েস্ট নেওয়া যাবে কারণ এখানে বলা আছে আটটার বেশি আমি কোনো রিকোয়েস্ট নেবো যতক্ষণ এখানে কোনো গ্যাপ না হবে এবং আর একটা কাজ করা হয় যেটা আসলে আমাদের বইয়ে নাই সেটা হচ্ছে যে প্রতিটা কলামের নিচে পলিসি বলা থাকে পলিসি বলা থাকে পলিসি মানে কি মানে এই কলামে যে কাজগুলো কমপ্লিট হয়েছে কিনা মানে ডেফিনিশন অফ ডানের মধ্যে কিছু একটা থাকে আর কি আচ্ছা ওই ওটা যখন মিট করে তখনই আসলে আপনি অন্য এই পাশ থেকে এটাকে পুল করে নিয়ে আসা যাবে এই পলিসি যদি মিট না করে প্রতিটা কলামের নিচে পলিসি লেখা থাকে বা আপনি বলতে পারেন যে এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া অথবা ডেফিনিশন অফ ডান চারটা ক্রাইটেরিয়া যদি মিট করে তাহলে সেটা আসলে রেডি ফর পুল নেক্সট কলামে নিয়ে আসার জন্য এটা রেডি আছে পুল করার জন্য আচ্ছা 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 রাইট আবার এই প্রতিটা কলাম এখানেও থাকবে এখানেও কিন্তু পলিসি থাকে এবং সেটা কিন্তু এক্সপ্লিসিটলি লেখা থাকে কানবান বোর্ডে ফিজিক্যাল বোর্ডে সেটা যখন মিট করবে তখনই আসলে আপনি টেনে এদিকে নিয়ে আসবে ঠিক আছে আর থ্রোপুট মানে থ্রোপুটও কিন্তু একটা কানবান ইউজ করা হয় থ্রোপুট মানে হচ্ছে রেট অফ আইটেম ডেলিভারি অফ ইউর টিম আপনি কতগুলো আইটেম অন অ্যান এভারেজ আপনি ডেলিভারি দিতে পারেন সেটাকে বলা হয় থ্রোপুট থ্রোপুট ম্যাট্রিক্স বা থ্রোপুট বলা হয় তার মানে এখানে যদি আমরা এরকম দেখি যে আপনার টিম আসলে ওই যে একটু আগে আমরা দেখলাম আপনার টিম সাইকেল টাইম বলছিল যে একটা স্টোরি দিতে তিন দিন তার সাইকেল টাইম লাগে তিন দিন সাইকেল টাইম লাগে
আমার তাহলে তার থ্রুপুট কত আসলে থ্রুপুট হচ্ছে ওইটা যে 3 ডেজ এ ওয়ান আইটেম তার মানে আচ্ছা আচ্ছা তাহলে থ্রুপুট হচ্ছে এখানে তাহলে এক সপ্তাহে কয়টা দিতে পারবো এক সপ্তাহে তো আমরা দুইটা দিতে পারবো আমাদের থ্রুপুট হচ্ছে দুইটা আইটেম ডেলিভারি দেওয়া রাইট টেস্ট টু পয়েন্ট ডেলিভারি দেওয়া একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যদি বলে যে আমাদের থ্রুপুট হচ্ছে 10,000 টি-শার্ট পার ডে তার মানে কি বুঝতে পেরেছি টি-শার্ট বানাতে তো আসলে অনেকগুলো স্টেপস আছে সব স্টেপস করে শেষ করে 10টা টি-শার্ট আসলে একদম রেডি হবে কাস্টমারকে দেওয়ার জন্য সেটা হচ্ছে আমার অর্গানাইজেশনের আমার গার্মেন্টসের থ্রুপুট পার ডে রাইট ঠিক আছে যে মানে রেট অফ আইটেম ডেলিভারি হ্যাঁ সেটা হচ্ছে আমাদের আইটেম আচ্ছা রাইট আইটেম হতে পারে স্ট্রিট পয়েন্ট হতে পারে ফিচার হতে পারে আমি বা আমি বলা টি-শার্ট বা মোটরসাইকেল আমরা প্রতিদিন দুইটা পাঁচটা মোটরসাইকেল বানাই তাহলে পার ডে থ্রুপুট হচ্ছে আমাদের 5 মোটরসাইকেলস ঠিক আছে ওই যে এইটা কি তো আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলি তাই না এই যে লিমিটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ওয়ার্ক উইপ লিমিট বলি আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট একসাথে ওয়ার্ক ইন প্রোগ্রেসে তিনটার বেশি থাকবে না ডব্লিউআইপি আচ্ছা এবার আমরা যে বার্ন ডাউন এবং বার্ন আউট চার্ট দেখছি দুইটাইকে কম্বাইন করে আমরা ফিচার চার্ট বলি এটাকে ফিচার চার্ট হ্যাঁ এটা কিন্তু এটা হচ্ছে বার্ন আপ চার্ট আর এটা কি বার্ন ডাউন চার্ট তাহলে দেখেন ঘটনাটা কি করছে এখানে কিন্তু একটা নতুন জিনিস আছে সেটা হচ্ছে আমরা কিন্তু ফিচার আমরা কিন্তু এর আগে যখন দেখতেছিলাম কোনো কিন্তু ইয়া দেখতে পাচ্ছিলাম কোন মানে স্কোপটা কি বা ফিচার গুলো কি কি সেটা কিন্তু দেখা যাচ্ছিল না শুধু আমরা স্টোরি পয়েন্ট দেখতেছিলাম তাই না জি এখানে কিন্তু আমরা স্টোরি পয়েন্ট না আমরা দেখতেছি আসলে কয়টা ফিচার কমপ্লিট হচ্ছে কয়টা ফিচার কমপ্লিট হয়নি এখন দেখেন আমরা শুরুতে প্ল্যান করেছিলাম যে আমরা কয়টা দেব প্ল্যান করেছিলাম যে আমরা 350টা স্টোরি ফিচার ডেলিভারি দেব যে ফিচার গুলো ডেলিভারি দেব তার পয়েন্ট হচ্ছে 350 জি তাহলে এটা আমরা প্ল্যান করেছিলাম পরে আমরা এখানে শেষ করার কথা রাইট কিন্তু এখন কি হচ্ছে এই যে এই জায়গাটায় দেখেন যে আমাদের কিন্তু ফিচার অ্যাড হচ্ছে এই পর্যন্ত ফিচার কোনো অ্যাড হয় নাই এখানে নতুন ফিচার অ্যাড হয়েছে তার মানে কি স্টোর পয়েন্ট বাড়তেছে ফিচার অ্যাড হওয়ার আবার অ্যাড হয়েছে অ্যাড হয়ে দেখেন এই যে এই স্টেজে যখন আমরা আসছি আমাদের স্টোর পয়েন্ট কিন্তু 350 থেকে 500 হয়ে গেছে আবার প্রোডাক্ট ব্যাকলগ থেকে কিছু কিছু ফিচার রিমুভ করা হয়েছে যেন আবার কমে গেছে অ্যাজাইলে তো এটা সবসময় হবে আবার কিছু অ্যাড হয়েছে বেড়ে গেছে এইভাবে চলতে যখন প্রজেক্টটা আমরা শেষে আসছি তখন আসলে 650 হয়ে গেছে এই যে পয়েন্টটা খেয়াল করেন 650 তার মানে আমাদের উপরের যে ডাকটা আমরা দেখতেছি এটা আসলে প্রোডাক্ট ব্যাকলগের ফিচারের আইটেম ইনক্লুশন এবং রিমুভ বা অ্যাড হচ্ছে সেটা আসলে আমরা কাউন্ট করতেছি আমরা শুরু করেছিলাম 350 দিয়ে কিন্তু এটা আলটিমেটলি চলে গিয়েছে 650 তে আরো 300 স্টোর পয়েন্ট বাড়ছে এখন স্টোর পয়েন্ট বাড়ার কারণে যে বার্ন ডাউন চার্জ যেটা সেটা কিন্তু আরো এক্সপ্যান্ড হয়েছে কারণ শেষ করতে হবে তো আপনাকে সেটা কিন্তু ধীরে ধীরে এক্সপ্যান্ড হয়েছে এবং যখন আসলে এখানে একটু খেয়াল করেন যখন নতুন স্টোরি অ্যাড হয়েছে তখন আপনার এটা কি হয়েছে রিমেনিং কাজ কিন্তু বেড়ে গেছে আবার এখানে কোনো কিছু পারে নাই সেম ছিল ফলে কি কমে গেছে আবার এই জায়গায় কি ব্রেক আছে তার মানে এখানে কিন্তু আবার দেখেন এটাও কিন্তু একটু উঁচু হয়েছে রিমেনিং ওয়ার্কটা তখন আপনার হাতে বেশি চলে আসছে যেহেতু এখানে নতুন ফিচার অ্যাড হয়েছে বুঝতে পেরেছি আর এটা কি ছিল এটা পাঁচখানটা নাম্বার অফ ফিচার কমপ্লিট কত আমরা ফিচার কমপ্লিট করতেছি এটা ওই একই বার্ন আপ চার্ট সেম টাইপ বার্ন আপ চার্ট এটা কিন্তু আসলে যা বাড়তেছে 600 যেহেতু দিব আমরা এটা খালি বইয়েই যাচ্ছে মানে বার্ন আপে কিন্তু বুঝতে পারতেছি যে এটা ওই ফিচার যে বেড়েছে সেই হিসাবটা পরিষ্কার বুঝতেছি বললাম না এই জায়গাটা
এই যে এখানে ফিচার বাড়ছে দেখে তো এটা উঁচু হয়ে গেছে ও আচ্ছা আমাকে তাহলে কার্ভ গুলো হিসাব করে করে আসলে এর চেয়ে যদি যাওয়ার জায়গা নেই মাঝখানে মাঝখানে কার্ভ গুলো ঢুকে এটা হ্যাঁ তাহলে তো এটা অনেক আগে শেষ হয়ে যেত যে 37 টা হইতো তাহলে তো এই যে এখানে শেষ হয়ে যেত না কারণ বার্ন ডাউন হতে হতে আবার আপ হয়েছে ও আচ্ছা বুঝছি হ্যাঁ আবার আপ হয়ে গেছে এটা তো আপ হচ্ছে হ্যাঁ আপ হওয়ার কথা ছিল না তাই না রাইট না মানে স্ট্যাগন্যান্ট থাকবে আপ হওয়ার তো কোনো সুযোগ নাই না না এই কারণে ফিচার গুলি বেড়েছে রাইট এখন লজিক্যালি বুঝছি আমি এমনি নরমাল বান্ডানে কিন্তু কোনো আপ থাকবে না জি সেই কারণ আমরা একটা ইটারেশনে ফিচার কোনো অ্যাড করার মানে ইয়া দেই না খুবই যদি এমার্জেন্সি কিছু না এই জন্য হতে পারে এমার্জেন্সি কেস আচ্ছা এবার আরেকটা ফিচার দেখি তাহলে এখানে কিন্তু মেইন যেটা পার্থক্য সেটা আসলে আমরা কিন্তু আগের ফিগারগুলোতে কোনো আইটেম অ্যাড হচ্ছে নাকি রিমুভ হচ্ছে কিছু বুঝতেছি না এখানে কিন্তু এইটার কারণে যে উপরের লাইনটার কারণে কিন্তু বুঝতে পারছি তার ইম্প্যাক্টও আমরা এখানে বুঝতে পারছি যে এর কারণে কিন্তু আমাদের বাউন্ড আপ চার্টও একদম আরো কি স্টিফ হয়ে যাচ্ছে আর বাউন্ড ডাউন চার্ট তো প্রতিটা পয়েন্টে যেখানে অ্যাড হচ্ছে সেখানে কিন্তু আপ ডাউন হয়ে যাচ্ছে আপ ডাউন হচ্ছে রাইট তাহলে এখানে কিন্তু নতুন যেটা এডিশনাল এই দুইটা ফিগার তো আমরা আগেও দেখেছি এজাইলে ইন্টারেস্টিং হবে প্রোডাক্ট ব্যাকলগের যে বান্ড আপ চার্ট করে যেহেতু প্রোডাক্ট ব্যাকলগ তো সেম তাই না এখানে আসলে স্টোরি পয়েন্ট আরো অত বেশি ওখানে বলেছে যে 37টা হচ্ছে একটা ইটারেশন আর এখানে তো 600টা আছে 600টা পুরো ব্যাকলগে আছে সো এইটাকে আসলে আমরা কিভাবে প্রেজেন্ট করব এটা আসলে এজাইলে বান্ড আপ চার্ট ইউজ করে বান্ড আপ চার্ট ডাউন চার্ট ইউজ করে না বেশিরভাগ ক্ষেত্রে বান্ড আপ চার্ট ইউজ করে প্রোডাক্ট ব্যাকলগের ক্ষেত্রে তার মানে কি হবে শুরুতে জিরো থাকবে আর হয়তো আমি ইটারেশন কয়টা আমরা জানি না এখানে কোনো বলাও হয় নাই ধরেন আমাদের 20টা ইটারেশন পরে 600টা ডেলিভারি হয়ে যাবে জি তাহলে কি হবে 600টা পরে গিয়ে মানে এটা 600 পয়েন্টে চলে আসবে 600 পয়েন্ট তার মানে 600টা কাজ হচ্ছে বার্ন আপ চার্ট ইউজ করা সেম আইডিয়া আমরা শুধু বার্ন আপ চার্ট ইউজ করি আচ্ছা এখানে দেখেন এখানে আসলে যে ফিগারটা দেখানো হয়েছে এটা খুব একটা ইন্টারেস্টিং ফিগার আমরা তো জানি তাই না যে ফিচার একটা ফিচারের মধ্যে কি থাকে অনেকগুলো ইউজার হিস্টরি থাকে জি তাই না ফিচার মনে আছে তো ফিচার হচ্ছে এটা সবসময় মনে রাখবেন আমি যেটা বারবার বলেছি যে অ্যাজলে কি হয় ভিশন থাকে তাই না ভিশনের পরে আমরা রোড ম্যাপ তৈরি করি রোড ম্যাপের পরে নাম্বার অফ রিলিজ থাকে কয়েকটা রিলিজ মিলে একটা রোড ম্যাপ হয় জি কয়েকটা রোড ম্যাপ মিলে ভিশনটা অ্যাচিভ করি আমরা ভিশন অ্যাচিভ করি আর রিলিজের আন্ডারে থাকে হচ্ছে ইটারেশনস জি আর ইটারেশন আন্ডার থাকে হচ্ছে ফিচার্স একটা ইটারেশন আমরা 3-4টা করে ফিচার ডেলিভারি দেই সাইজের উপর ডিপেন্ড করে এই ফিচারকে ভেঙে আমরা বানাই হচ্ছে ইউজার স্টোরি রাইট জি আর ইউজার স্টোরি আন্ডার থাকে টাস্ক আমরা তো ওই পথে যাচ্ছি না তার মানে একটা ফিচারের আন্ডারে থাকে হচ্ছে ইউজার স্টোরি ইউজার স্টোরি তার মানে একটা ফিচার দিতে হয়তো 5টা ইউজার স্টোরি লাগবে একটা ফিচার দিতে হয়তো 15টা ফিচার ইউজার স্টোরি লাগবে সো এখানে দেখেন কি বোঝাচ্ছে এটা হচ্ছে দেখেন এখানে ইন্টারেস্টিং ফিগার এটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফিচার 1 ফিচার জি 1 এটা হচ্ছে ফিচার 2 এটা ফিচার 1 ফিচার 1 ফিচার 1 ফিচার 1 উপরেটা হচ্ছে ফিচার 2 ফিচার 2 ফিচার 2 ফিচার 2 ফিচার 2 আর 3 তে আমরা এখনো যাই নাই ধরেন এটা ইটারেশন 1 ইটারেশন 1 এ আমরা আমাদের ছিল মানে সে 100% আমাদের মানে যে কয়েকটা ইউজার স্টোরি আছে সব মিলে আমি কি দেবো ফিচারটা ডেলিভারি হবে তাহলে এটা হচ্ছে সব ইউজার স্টোরি মিলে ফিচারটা ঠিক আছে ফিচারটার লেন্থ হচ্ছে এটা A2 তার মানে এখানে অনেকগুলো কিন্তু ইউজার স্টোরি আছে আমাদের কি হলো মানে এটা আমরা এমন একটা ফিচার নিয়ে এখানে দেখাচ্ছি যে ফিচারগুলো আসলে অনেক বড় এবং সেখানে অনেকগুলো ইউজার স্টোরি আছে তাহলে আমি যখন প্রথম ইটারেশন শেষ হলো আমরা আসলে এই পরিমাণ ফিচার দিয়েছি কত মনে হয় 30% এর মতো দেখেন 30% মতো ইউজার স্টোরি ডেলিভারি হয়েছে এই কারণে ফিচারের A2 কমপ্লিট হয়েছে A2 আর বাকিটা এখনো হয়নি বুঝতে পেরেছি ও আচ্ছা আচ্ছা এরপরে আমি নেক্সট ইটারেশনে এসে আরো কিছু ডেলিভারি দিয়েছি মনে হয় আরেকটু কিছু একটু বেশি হয়েছে দেখেন 35 এর মতো হয়েছে জি পরের ইটারেশনে এসে আমরা প্রায় 60 এর মতো করেছি 60 মতো হয়েছে
পরের ইটারেশন এসে আরো একটু বেশি করছে 65 এর মতো, আর একদম লাস্ট ইটারেশন এসে দেখেন আমরা প্রায় 95 এর মতো করে ফেলেছি। এখনো কিন্তু ফিচারটা কমপ্লিট হয় নাই, তার স্টোরি গুলো এখন পর্যন্ত একটু পর্যন্ত কমপ্লিট হয়েছে, আর একটা ইটারেশনে গিয়ে হয়তো এটা আমরা কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম রেখাটা যেটা আপনি ডট 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 পাচ্ছেন। সেকেন্ডটা কি, আমরা একই ইটারেশনে কিন্তু এরকম না যে একটা ফিচারই আমরা নিয়েছি, আমরা আর একটা ফিচারও নিয়েছিলাম সেম ইটারেশনে, কিন্তু সেটার কাজ শুরু করতে পারি নাই, পরে নাই বলা যাবে, একটু করেছি আর কি, যে একটু করছি। আচ্ছা আচ্ছা, পরের ইটারেশনে কিন্তু কোনো কি হয় না, ইম্প্রুভ হয় নাই। আবার কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু ফিচার মাঝখানে একটু বেড়েও গেছিল, দেখছেন ফিচার কি বাড়ছে না, না না বাড়েনি তো, পরেরটা বেড়েছে, সেকেন্ডটা বরং চুপ বেড়েছে। হ্যাঁ না, এটা মনে হয় গ্রাফটা একটু উপরে নিয়ে আছে না, এই জন্য একটু উঁচু লাগছে। জি হ্যাঁ, তাই না, এটা আমি খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন এখানে আমরা কিন্তু এই জাস্ট একটু পড়েছি প্রথম ইটারেশনে, পরের ইটারেশনে একটুকুই হয়েছে, থার্ড ইটারেশনে আমরা একটু বেশি করেছি পরের ফিচারটা, এটাও কিন্তু বাড়তেছে একই সাথে, কার দুইটা ফিচারের আমরা স্টোরি নিয়ে কাজ করতেছি। জি, তারপর এখানে আর একটু বেড়েছে, এটা কিন্তু আরো অনেক বেড়েছে এভাবে, এটা যখন প্রায় 95%, এটা মোটামুটি হয়ে গেছে 40% মতো ফিচার টুটা। তার মানে এইভাবে আপনার কিন্তু যদি তিনটা ফিচার থাকে, তার মানে এখনো কিন্তু আমরা শেষ করতে পাই নাই, আরো অনেক দূরে গিয়ে হয়তো দুইটা ফিচারই কমপ্লিট হবে, আমরা তখন থার্ড ফিচারে হাতি, থার্ড ফিচারে এখনো হাতি দেই নাই, না হাতি দেই নাই। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখাচ্ছি প্রোডাক্ট ব্যাকলগে যেহেতু ফিচার থাকে, এবং ফিচার গুলো কিন্তু অনেক বড়, এখানে যেটা ধরে দেখাচ্ছে এটা হচ্ছে অনেক বড় বড় ফিচার, বড় বড় ফিচার যার মধ্যে হয়তো দেখা যাবে যে ইউজার হিস্ট্রি আছে 20টা বা 30টা। সেটা আপনি হয়তো প্রথম ইটারেশনে জাস্ট হয়তো 4টা ডেলিভারি দিতে পেরেছেন, তারপরে হয়তো 5টা দিয়েছেন, তারপরে হয়তো 8টা দিয়েছেন, এইভাবে আসলে বাড়তেছে। আর আমরা কিন্তু এই দুইটা ফিচার নিয়ে আসলে এই কয়েকটা ইটারেশনে কাজ করছি, এখন থার্ডে যাই নাই, আর থার্ডটা হয়তো এখানে লোয়ার লেভেলে আছে। রাইট রাইট, সো এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ব্যাকলগের সাথে ক্যাপাবিলিটি ফিচারের আসলে রিলেশনটা, যেটা এরকম আর কি। আপনি মনে আর একবার দেখে নিন, তাহলে হয়তো একটু জি ইসি হয়। এরপর আসছে আর্ন ভ্যালুর একটা ম্যাথ আছে এখানে, আর্ন ভ্যালু। সো আর্ন ভ্যালুতে কি হয়, এসএলএ এসএলএ বলছে যে আমরা এসপিআই যেটা বলি, এসপিআই মনে আছে, শিডিউল পারফরম্যান্স ইনডেক্স, সো দ্যাট ফর্মুলা কি, প্ল্যান ভ্যালু আর উপরে হচ্ছে আর্ন ভ্যালু। আর্ন ভ্যালু এখানে এসএলএ আমরা কি ইউজ করতে পারি, সেই ফর্মুলাটাকে কমপ্লিটেড ফিচারস, সেটা তো আমাদের আর্ন ভ্যালু, কয়টা ফিচার আমরা কমপ্লিট করতে পেরেছি, আর প্ল্যান ফিচারস, কয়টা ফিচার আমরা প্ল্যান করেছিলাম। যে আমরা একটু আগে দেখলাম যে 37 ইউজার স্টোরি ডেলিভারি দিতে পেরেছে, হয়তো এখানে 5টা আমরা ফিচার নিয়েছিলাম কিন্তু ডেলিভারি দিতে পেরেছি 3টা। জি, তাহলে এসপিআই কি হবে, এসপিআই হচ্ছে 3 আর এক নিচে হচ্ছে 5, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এসপিআই। এখানে নিচে একটা এক্সাম্পল আছে আমরা দেখব। আর সিপিআই কিভাবে বের করা হয়, তাহলে এসপিআই খুবই সিম্পল, আমরা একটা ইটারেশনে যে যদি দেখি যে 5টা ফিচার করব, যদি তিনটা লাস্টে ইটারেশনে ভিত্তি করে দেখি 3টা হচ্ছে, তার মানে এই পয়েন্টে আমাদের আর্ন ভ্যালু কত, এসপিআই কত, 3/5 ভাগ করে যেটা পাবো সেটা, তার মানে আমাদের খারাপ, তাই না, খারাপ হবে যদি কমপ্লিট ফিচারটা কম হয়। আর পজিটিভ হওয়ার কি চান্স আছে, তাহলে কি করবেন আপনি, তখন হয়তো সেটাকে অ্যাড করে ফেলবেন, অ্যাড করলে হয়তো বেশি দিলেন, তখন আপনার কি হবে, এসপিআই টা কিন্তু বেশি হবে, 1 এর চেয়ে বেশি হয়ে যাবে, কারণ আপনার প্ল্যানের চেয়ে বেশি আপনি ডেলিভারি দিয়েছেন। রাইট, কোন একটা এডিশনাল ফিচার হতে আমরা ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এটা আমরা দেখি সিপিআই কিভাবে আসলে বের করা হয়। এখানে একটু গ্রাফটা দেখতে হবে, গ্রাফটা নিশ্চয়ই আমি মনে আছে লাস্ট ক্লাসে বলেছিলাম যে এখানে কি আছে দেখেন, অ্যাকচুয়াল কস্ট, এই লাইনটা বলতেছে অ্যাকচুয়াল কস্ট, আর প্ল্যান ভ্যালু কোনটা, এই যে এই লাইনটা, যেটা প্ল্যান ভ্যালুটি আমরা একমাত্র লাইন যেটা শেষ পর্যন্ত ড্র করতে পারি, তাই না, জি প্ল্যান ভ্যালুটা। আর এটা এটা কি, এটা হচ্ছে আমাদের আর্ন ভ্যালু, আর্ন ভ্যালু। সো
তার মানে কি করেছে আমরা দেখেন স্টোরি পয়েন্ট হচ্ছে এখানে স্টোরি পয়েন্ট আছে আর এটা হচ্ছে টাইম এখন আমরা এই ডেটে আসলে আমরা সিপিআই বের করতে চাই তাহলে কিভাবে বের করব আমরা জানি যে এখন কত স্টোরি পয়েন্ট কমপ্লিট করেছি কয়টা আন্ড ভ্যালু মানে হচ্ছে কমপ্লিট কয়টা করেছি হয়তো এখানে করেছি তাই না যেটার কস্ট কত এখান থেকে পাবেন আপনি এই কাছ থেকে এই গ্রাফ থেকে যার কস্ট হচ্ছে 2000 2000 নাকি 20 টাকা 20 লাখ ডলার জি যে একটু যে আপনি ভ্যালু আর্ন করেছেন বা ফিচার ডেলিভারি দিয়েছেন কত 1100 মতো বোধহয় 1100 স্টোর পয়েন্ট ডেলিভারি দিয়েছেন যার জন্য আপনার 20 লাখ ডলার খরচ হয়েছে আর আপনার কি ছিল দেখেন আপনার প্ল্যান কি ছিল আমাদের কি দরকার অ্যাকচুয়াল কস্ট দরকার অ্যাকচুয়াল কস্ট কোথায় অ্যাকচুয়াল কস্ট কিন্তু এখানে এইটাতে এইটা এই পয়েন্টটা তাহলে এই ডান দিকে আসি আমরা কত খরচ হয়েছে এই যে প্রায় কত 2800 মতো 28 লাখের মতো খরচ হয়েছে আর আ ভ্যালু আর করেছে মাত্র 20 লাখ তাহলে এখানে কি হবে উপরে 20 লাখ আর নিচে 28 লাখ ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সিপিআই সিপিআই কি ভালো না খারাপ এটা less than 1 হয়তো খারাপ খারাপ তাই না সিপিআই খারাপ কিন্তু কারণ আমার ভ্যালু আর্ন করছি কম আর খরচ হয়ে গেছে কিন্তু অনেক বেশি আসলে এখন যদি এই পরিমাণে স্টোরি ডেলিভারি দিতে পারতাম 1400 মতো তাহলে হয়তো ঠিক ছিল কিন্তু পাই নাই তো আমি দিতে পারছি মাত্র 1100 বুঝতে পেরেছি সো আপনার গ্রাফ দেওয়া থাকলে কিন্তু আপনি ইজিলি সিপিআই বের করতে পারেন টাকা পয়সা হিসাব করে কারণ ডান দিকে টাকা দেওয়া ছিল সো এটা দেখেন এখানে মানে দেখানো আছে একটা এক্সাম্পল দেওয়া আছে ফর এক্সাম্পল ইফ দ্য টিম প্ল্যান টু কমপ্লিট 30 স্টোরি পয়েন্টস ইন অ্যান ইটারেশন বাট অনলি কমপ্লিটেড 25 তাহলে কিভাবে এসপিআই বের করবো এসপিআই করতে হচ্ছে যে ফিচার বলতে পারেন কিংবা স্টোরি পয়েন্ট ফিচার কিংবা স্টোরি পয়েন্ট বলতে পারেন যে কোনো একটা বললেই হবে স্টোরি পয়েন্ট কিংবা ফিচার সো এখানে 30 প্ল্যান ছিল 30 আমরা প্ল্যান হচ্ছে 30 আর ডেলিভারি দিচ্ছে মাত্র 25 জি তাহলে ভাগ করলে পাচ্ছি এটা 0.83 একের চেয়ে কম জি লেস দেন 1 এর খারাপ হ্যাঁ খারাপ খারাপই তো কারণ আমরা টাইম শেষ কিন্তু 25টা ডেলিভারি দিতে পেরেছি খারাপ রাইট এটা বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে ওকে সেটাই সো আমরা 83% রেট অফ রেটে আসলে কাজ করতেছি 100% আছে করতে পারি লাইকওয়াইজ সিপিআই যদি বের করতে চাই সিপিআই তাহলে দেখার ওই যে আমি ইয়াটা দেখালাম যে আমার খরচ হয়ে গেছে কিন্তু 2.8 মিলিয়ন ডলার আর আমাদের আর্ন ভ্যালু কত করেছি একটু বেশি বোধ হয় না 2.2 বলেছে তার মানে একটু বেশি মানে 2 না তার চেয়ে একটু বেশি আছে তাই না যে জায়গাটাতে আছে এটাকে 2.2 বলতেছে সো ওটা যদি আমরা ভাগ করি 2.2/2.8 তাহলে পাচ্ছি 0.79 মানে এটার অবস্থা আরো খারাপ কারণ এমনি বুঝতেছি বাম দিক থেকে বুঝতেছি 1400 দেওয়ার কথা কিন্তু আমরা দিয়েছি মাত্র 1100 জি ওকে অলরাইট সো আপনি একটু দেখে নিন আমার মনে হয় এখন আপনারা ইন্টারপ্রেট করতে পারবেন ফিগারটা এবং এই ম্যাথ গুলো এই সিপিআই তো डायरेक्टली এখান থেকে দেখানো হয়েছে আর এটা एग्जांपल দেওয়া হয়েছে আর কি এসপিআই টা জি আপনি এখান থেকে তো এসপিআই বের করতে পারেন পারবেন না হ্যাঁ এই ফিগার থেকে হ্যাঁ পারা যাবে হ্যাঁ এটা কত এই যে 1100 বললাম তার মানে আর্ন ভ্যালু হচ্ছে 1100 1100 আর প্ল্যান কত 1400 দেখতেছি আমরা না প্ল্যান ভ্যালু তো এখানে আসবে যেটা জি এটা মনে হয় মানে 1300 মতো হবে আমরা কিন্তু এই গ্রাফ থেকে কিন্তু ইচ্ছা করলে এসপিআই টা বের করতে পারি জি এইটার গ্রাফ বের করতে চাই তাহলে বাম দিক থেকে আমরা এসপিআই বের করতে পারবো আর ডান দিক থেকে আমরা সিপিআই বের করতে পারবো সিপিআই আচ্ছা এবার লাস্ট ফিগার কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম এটা একটু জটিল লাগতে পারে এটা আসলে কানবানে ইউজ হয় মনে রাখতে হবে এটা কোথায় ইউজ হয় কানবানের জন্য কানবান কানবান শুধু একটাই গ্রাফ সবচেয়ে বেশি ইউজ করে সেটা হচ্ছে এটা সিএফডি কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম এবং এখানে কি অ্যাডিটিভ হয় আমাদের ফ্লোটার কি অবস্থা ফ্লোটা কি স্মুথ আছে নাকি খারাপ অবস্থায় আছে সো এখানে দেখেন এটা একটু আমরা বোঝার চেষ্টা করি আর একটা এতক্ষণ পর্যন্ত গ্রাফ দেখলাম কোথাও কি দেখেছেন যে একটা কলামে কোনো একটা কাজ কতক্ষণ ধরে পড়ে আছে এটা কি বোঝার কোনো উপায় আছে একটা কলামে এলে তো কানবান ছিল না ওগুলো ছিল ছিল মানে স্ক্রাম স্ক্রামের বা ইটারেশন বেস এই এই গ্রাফ দিয়ে আসলে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসটা
মেজার করতে পারি যে কোন কলামে কয়টা আইটেম ছিল। এই যে আমরা যে কলামগুলো ঠিক করেছি এখানে একটু দেখেন, আমি একটু আঁকি এখানে, সেটা হচ্ছে যে আমরা একটা কাজ হাতে নিয়েছি যেখানে মধ্যে আমরা চারটা কাজ করব, অ্যানালাইসিস করব, ডেভেলপমেন্ট করব, টেস্ট করে ডিপ্লয় করব। এটা হচ্ছে আমাদের মেইন অ্যাকশন অ্যাক্টিভিটি। আর এটা হচ্ছে কিউ, কিউ মানে কাস্টমার কাছে রিকোয়েস্ট এসেছে। তাহলে এটা যদি আমি কলাম আঁকি, প্রথমটা হচ্ছে কিউ, পরেরটা হচ্ছে আপনার অ্যানালাইসিস, তারপরটা হচ্ছে ডেভেলপমেন্ট, তারপরটা টেস্ট, তারপর ডিপ্লয়। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে কিউ, এটা আমি সংক্ষেপে লিখলাম অ্যানালাইসিস, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে টেস্ট করা, একটা কলাম মধ্যে বেশি লিখে ফেলেছি, একটা হচ্ছে ডেপ্লয়মেন্ট, ডেপ্লয়। ঠিক আছে জি। তাহলে আমার এখানে যদি আমরা আগের ইয়াটা মনে রাখি, তাহলে সাইকেল টাইম কোডটা, সাইকেল টাইম হচ্ছে এই এ থেকে ডি, হ্যাঁ, এখানে আমরা কাজ করি, আর লিড টাইম হচ্ছে ওই ওটার সহ পুরো, হ্যাঁ, কিউ থেকে শুরু করে ডেপ্লয়মেন্ট, কিংবা যদি কাস্টমারকেও আমরা ইনভলভ করি এখানে, জি, হ্যাঁ, যে কাস্টমারকে আমরা দেবো, তাহলে সেখান কত হতে পারে, বা এখান এই গ্রাফ অনুযায়ী পর্যন্ত কিউ থেকে ডেলিভারি রেডি করা পর্যন্ত, ডেপ্লয়মেন্ট ডেপ্লয় পর্যন্ত লিড টাইম, লিড টাইম। ঠিক আছে, এখন এই যে কাজ চলতেছে ফ্লো, এটা কিন্তু কোনো টাইম নাই, ফ্লো মানে কখনো আটটা ছিল, এখানে তিনটা ছিল, হ্যাঁ, আবার অ্যাড হয়েছে, হ্যাঁ, এইভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো দুইটা হয়েছে, কখনো চারটা হয়েছে, এভাবে কিন্তু যে ওয়ার্কপিট লিমিট দেওয়া হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এটা ফ্লো চলতেছে, প্রতিটা আইটেম আসছে আর আমরা ডেলিভারি দিয়ে নেক্সট স্টেপে নিয়ে গিয়ে ডেলিভারি রেডি করেছি। সো এইটাকে যদি আমরা, এটাকে আসলে এক্সেলে ড্র করা যায়, এটা কিন্তু এক্সেলের গ্রাফ, স্ট্যাক চার্ট বলে, স্ট্যাক চার্ট, আমি হিসাব করছি যে কয়টা আসলে অ্যানালাইসিস করেছি আমরা, এখানে হয়তো এক মাসে করেছি সে 30 অ্যানালাইসিস, আর এখানে ডেভেলপমেন্ট করেছে হয়তো অন্য সে হয়তো 35 বা কম করেছে 25 করেছে এক মাসে, এই সবগুলোকে আমরা এই গ্রাফে বসেছি আসলে। হ্যাঁ, সো গ্রাফে বসিয়ে কি হচ্ছে দেখেন, এখানে এটা কিন্তু প্রতিটি এক একটা কলাম একটু খেয়াল করে, এই যে ডেপ্লয় হচ্ছে এটা, তার মানে যে 1 থেকে 16 মাস পর্যন্ত বিভিন্ন কলামে যে আইটেমগুলো এসেছে সেটা আমরা বসায় এই এটা এটা পাইছি, এই এই স্ট্যাক গ্রাফটা পাইছি, স্ট্যাক চার্টটা, কিসের জন্য, ডেপ্লয়মেন্টের জন্য। তারপরে এটা হচ্ছে, পরেরটা হচ্ছে টেস্ট, তারপরটা হচ্ছে ডেভেলপমেন্ট, তারপরটা হচ্ছে অ্যানালাইসিস, আর সবার উপরটা হচ্ছে কিউ, এই যে কালার থেকে বলতেছি আর কি আমি কিউ, ওই সবই কিন্তু যে প্রতি মাসে আমরা ক্যালকুলেট করে নিয়েছি যে ওয়ার্ক ইন প্রোগ্রেস কত লিমিট ছিল, মানে কতগুলো আমরা আইটেম একটা কলমে কাজ করেছি, হ্যাঁ, এটা মানে এই কলম থেকে কয়টা কাজ করেছি এক মাসে, তারপরে আবার এটা কিন্তু চলে গেছে অলরেডি, কিন্তু ফ্লো হয়ে অন্যদিকে চলে গেছে, কিন্তু ওই মাসে যে কয়টা আমরা পাইছি সেটা এখানে আসলে গ্রাফে বসেছে। এখন দেখেন এই গ্রাফটা ড্র করার পরে মাস মান্থ ওয়াইজ যদি আমরা গ্রাফটা ড্র করি, এখানে কয়েকটা জিনিস আসলে বুঝতে হবে, একটা হচ্ছে একটা কিন্তু সংজ্ঞা আছে রেসপন্স টাইম, রেসপন্স টাইম, হ্যাঁ, এটা কিন্তু আছে আপনারা যে এই ফিগারটার আগে কিন্তু আছে, কানভারটার যে ফিগারটা দেখালাম আমি তার আগে কিন্তু রেসপন্স টাইমের ডেফিনেশন আছে। রেসপন্স টাইম মানে কি, আপনারা যে আমি একটু আগে ড্র করলাম না কিউ, কিউ থেকে অ্যানালাইসিস, মানে অ্যানালাইসিস তো আমার কাজ শুরু, কিউ তো মানে কোনো কাজ নাই, এখানে পড়ে আছে খালি, তো আমার যখন টিম কাজ শুরু করবে এটা নিয়ে, আমি যখন প্রথম কাজ শুরু করব, এই যতক্ষণ এটা কিউ থেকে প্রথম কাজে আসে নাই সেটাকে বলা হয় রেসপন্স টাইম, মানে আমার টিম এখনো রেসপন্স করে নাই, বুঝতে পেরেছি, তার মানে কি রেসপন্স টাইম যত তাড়াতাড়ি হবে তত তো গুড, কিউ এ আসার আগ পর্যন্ত রেসপন্স টাইম, না কিউতে না, কিউতে তো আছে পড়ে, কিউ সরি মানে ওই অ্যানালাইসিসে আসার আগ পর্যন্ত রেসপন্স টাইম, এই টাইমটা কিউ থেকে অ্যানালাইসিস আসার পর্যন্ত যে টাইমটা সেটা হচ্ছে রেসপন্স টাইম, রাইট, আমার যখন আমার টিম রেসপন্স করা শুরু করলো, মানে কি কাজ করা শুরু করলো অ্যাকচুয়াল, এর এক পর্যন্ত অ্যাকচুয়াল না, কিউ তো বসে আছে এমনি, জি, তাহলে অ্যাকচুয়াল মানে রেসপন্স টাইমস টাইম যত কম হবে তত ভালো হবে, তত কাস্টমারের জন্য ভালো, কিউতে নাই আমি দ্রুত কাজ শুরু করেছি, অত অপেক্ষমান থাকতে হচ্ছে না, হ্যাঁ, অনেক বই আছে লিড টাইমটা আসলে কাস্টমারের জন্য খুবই মানে ফ্রাস্ট্রেটিং, লিড টাইম যত বেশি হবে তার মানে কি আমার ওয়েট টাইম অনেক বেশি, আর সাইকেল টাইমটা আসলে টিমের পারফরম্যান্স বোঝে যে আমার টিম কত কুইকলি কাজ ডেলিভারি দিতে পারছে, সাইকেল টাইম কারণ কিউ অনেক কারণে পড়ে থাকতে পারে,
আমার হয়তো ওটা একটু নিচে পড়ে গেছে, এমার্জেন্সি কোনো একটা আইটেম চলে আসছে। সো এখানে কিন্তু টিম খুব একটা জানা, টিমের পারফরম্যান্স বুঝবো আমরা অ্যানালাইসিস থেকে ডেপ্লয়মেন্ট পর্যন্ত, যখন আমরা টিমটা কাজ করি সেটা হচ্ছে সাইকেল টাইম, সাইকেল টাইমটা। হ্যাঁ, আপনার টিমের পারফরম্যান্স আমরা সাইকেল টাইম দিয়ে মেজার করি। আর পুরা আমার প্রোডাকশন সিস্টেম মানে কাস্টমারের জন্য হচ্ছে ফ্রাস্ট্রেটিং যদি লিড টাইমটা অনেক বেশি হয়ে যায়। আর সেটা এই যে আমি কিভাবে ওয়েট করতেছি, ওয়েট করতেছি আমার টিম যতক্ষণ কাজ না করবে তাহলে তো সমস্যা। আর রেসপন্স টাইম বুঝতে পেরেছি, আমার যখন আসলে অ্যাকচুয়াল কাজ শুরু করবো, কিউ থেকে নিয়ে যখন কাজ শুরু করবো সেটা হচ্ছে আমার রেসপন্স টাইম, কত কুইকলি আমি রেসপন্স করলাম কাস্টমারের রিকোয়েস্টের জন্য। সো এখন দেখেন, এখন আসেন এই গ্যাপটা আমরা দেখেন, এই সব জিলে আমরা একটু করছি, সাইকেল টাইম, লিড টাইম, রেসপন্স টাইম, তারপরে কিউ, হ্যাঁ সবগুলো এখানে আছে। কিভাবে আছে দেখেন, এই যে কোনো জায়গায় এখানে আসলে স্যাম্পলটা রূপ করা হয়েছে আমাদের, এটা কি বললাম এটা কিউ কলাম তাই না? তার মানে এই যে একটা আইটেম যেটা এখানে আসছে সেই আইটেমটা কিন্তু আমরা কাজ করা এখন শুরু করি নাই, করছি কাজ কখন শুরু হবে, যখন আমি এটা কি অ্যানালাইসিস আসবো, আমার এই আইটেমটা কিন্তু অ্যানালাইসিস শুরু করছে এইখানে এসে, দেখছেন এই আইটেমটা যেটা এখানে প্রথম চার মাসে আসছে কিউতে আসছে, কিন্তু কাজ শুরু করছে কবে, প্রায় 12 মাসের কাছাকাছি এসে। তাহলে এটা হচ্ছে কি রেসপন্স টাইম এই পার্টিকুলার একটা আইটেমের জন্য। আপনি এটা অন্য জায়গায় ড্র করতে পারতেন, কোনো সমস্যা নেই, কিন্তু ড্রটা করতে হবে যেমন এই আইটেমটার জন্য রেসপন্স টাইম কম, এই যে এখানে এটা আমরা এখানে গিয়ে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আবার এইটা এইটার শুরুর দিকে তো কোনো কিছু ছিল না, আপনি একসঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন, দেখেন এটা রেসপন্স টাইম একটু কম, এটা রেসপন্স টাইম আরেকটু কম যখন আমি কাজটা শুরু করছি। এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে একটা লাইন টেনে যে এটা হচ্ছে রেসপন্স টাইম, এটা আপনি যে কোনো জায়গায় ড্র করতে পারেন, কিন্তু মোতেরা মনে রাখতে হবে কিউ থেকে কাজ শুরু পর্যন্ত সেটা হচ্ছে রেসপন্স টাইম। রাইট, অলরাইট। এরপর আসে লিড টাইম, লিড টাইম মানে কি, কিউ থেকে শুরু করে একদম ডেভেলপমেন্ট শেষ হওয়া পর্যন্ত ডেভেলপমেন্ট, তাহলে আমরা এই পয়েন্টের জন্য নিয়েছি এটা হচ্ছে এরকম টাইম। অন্য একটা পয়েন্ট যদি নেন তাহলে হয়তো একটু ডিফারেন্ট হবে, জি যে এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। আর শুরুর দিকে গুলো যদি নেন তাহলে এটা কি হবে যে এখানে শেষ হয়ে যাবে কাজটা, তার মানে এর মধ্যে মাঝখানে স্টেপস গুলো হয়েছে, হওয়ার পরে এটা কাজটা ডিপ্লয় হয়ে গেছে, এটা হচ্ছে আপনার লিড টাইম। আর সাইকেল টাইম কি হবে তাহলে, সাইকেল টাইম মানে যখন আমরা কাজ শুরু করেছি অ্যাকচুয়াল, কখন কাজ শুরু করেছি অ্যানালাইসিসে, আর শেষ করছি কখন ডিপ্লয়মেন্টে। তাহলে দেখেন এটা কোথা থেকে পয়েন্টটা নিয়েছি, দেখেন যখন অ্যানালাইসিস শুরু করেছি, দেখেছেন এই পয়েন্টটা, যে আইটেমটা এখানে ঢুকেছে সেই আইটেমটা ডেলিভারি দিতে পেরেছি আমরা এই জায়গায় এসে, তাহলে এটা আমার কি সাইকেল টাইম, আমার সাইকেল টাইম, ঠিক আছে? কাজ অ্যানালাইসিস থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত সেটা হচ্ছে আমার সাইকেল টাইম। এটা আমি যে কোনো জায়গায় ড্র করতে পারতাম, জাস্ট একটা বোঝানোর জন্য, যেটা হচ্ছে সাইকেল টাইম। রাইট, আমরা কি বুঝতে পারছি ডেফিনিশনের সাথে? জি। এবার আসেন, এবার আসলে আমরা দেখি যে এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস, এট এ সার্টেন টাইম কোন কলামে কি পরিমাণ কাজ ছিল সেটা বুঝবো কিভাবে, যে 12তম মাসে এই যে এইটা হচ্ছে বোঝাচ্ছে এই যে উইথটা, উইথটা মানে কি নাম্বার অফ ফিচার্স, আর ফিচার্স থেকে আমরা ইজিলি স্টোরি পয়েন্টে পেয়ে যাবো। সো এখানে কিন্তু এই যে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে বুঝতে পারবো যে কয়টা আসলে ফিচার এই মাসে কিউতে ছিল, এটা হচ্ছে ওয়ার্ক ইন কিউ, কোন কিউতে মানে কিউতে আর কি, কিউতে ছিল কয়টা আইটেম এই এক মাসে। আর এটা দেখেন রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্ক কিভাবে পাবো, আমরা বলেছি যে অ্যাজাইলে যতক্ষণ কাজ কমপ্লিট না হয় ততক্ষণ সেটা কি, যতক্ষণ কাজ কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা ততক্ষণ এটা রাইট ইনকমপ্লিট থাকবে, প্রোগ্রেস আসবে না। ফলে যতক্ষণ পর্যন্ত এখানে একটা স্যাম্পল দেখানো হয়েছে এই পয়েন্ট থেকে কিউতে আছি, যতক্ষণ আমি ডেপ্লয়মেন্টে না আসতে পারবো, তার মানে কি পুরাটাই হচ্ছে আমার এখানে যতগুলো কাজ আছে বিভিন্ন কলামের, যদি সবগুলো যোগ করেন, এই কলামেরটা যোগ করলাম, এই কলামেরটা যোগ করলাম, এই কলামেরটা যোগ করলাম, এই কলামেরটা যোগ করলাম, তাহলে পুরো যোগফলটাই হচ্ছে আমার কি রিমেনিং ওয়ার্ক, এখনো ইন্টারভিউ মেসেজে আছে, ডেলিভারি তো হয় নাই, রাইট, সেটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক। আর কোন একটা পয়েন্টে যদি দেখতে চান কি পরিমাণ কাজ কমপ্লিট করছেন তাহলে কোথায় দেখবেন, সেটা অবশ্যই যেটা কমপ্লিট হয়ে গেছে ডেভেলপমেন্ট মানে কমপ্লিট, এই লিংকটা, এই লিংকটাকে বোঝাবে আপনার যে কয়টা আইটেম আসলে আপনি এই 14তম মাসে কয়টা আইটেম আপনার কমপ্লিট হয়েছে।
জিনিস খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমাদের যে ব্যথা লাগলে, গায়ে ব্যথা লাগলে ফুলে যায় না? জি হ্যাঁ, ইনজেকশন দিলে ফুলে যায়। এখানে দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, মানে সিএফডি তে আমরা মানে আমরা কনভিন্স করি কত ভালো আমাদের টিমের প্রোডাক্টিভিটি থাকে, ফ্লোটা খুব স্মুথ হয়। এখন ফ্লোটা স্মুথ কি আনস্মুথ এটা বোঝার উপায় হচ্ছে যদি কোনো জায়গাটা ফুলে যায়। কেমন, যেমন এখানে দেখেন এই যে টেস্টিং করতেছি আমরা, এই যে টেস্টিং, তার মানে এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু ফুলে গেছে, তাই না? তার মানে এই জায়গাতে মানে অনেকদিন ধরে টেস্ট আইটেমটা আটকে আছে, নেক্সট স্টেজে যাচ্ছে না, এই যে জায়গাটা করে ফুলে গেছে। যতক্ষণ সবগুলোর মধ্যে প্যারালাল থাকবে, মানে গ্যাপ গুলো কম থাকবে, এই যে এখানে কিন্তু খুব স্মুথ, খুব স্মুথ, খুব স্মুথ, এখানে গিয়ে আবার একটু কিন্তু ফুলে গেছে, তার মানে টেস্টে কিন্তু ওই কলামটাতে এই সময়টাতে অনেকদিন ধরে কাজটা পড়েছিল। আসলে বুঝতে পেরেছেন, মানে ওই যে ওই জায়গায় পেইন আছে, ওই জায়গায় পেইন আছে, বটল নেক আছে, এটাকে কারবারে বলে বটল নেক আছে, বটল নেক। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু যে আবার এরকম ফুলে গেছে, তার মানে এই যে অনেকদিন ধরে কিন্তু এই জায়গাটাতে হয়তো কিছু আইটেম পড়েছিল। কোন জায়গাটাতে? এই যে মোস্ট প্রবাবলি এটা কি অ্যানালাইসিস পড়েছিল, অ্যানালাইসিস। তাহলে আপনি যে কোনো কলামের এই স্ফীত জায়গাটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে আমার টিম হয়তো ওই সময় কাজটা করতে পারে নাই, বা ওটা অনেকদিন ধরে পড়ে আছে, কেউ কাজটাকে নেয় নাই, এরকম কিছু একটা হয়েছে। এই ব্যাপারটা কিন্তু এখানে বলা আছে, দেখবেন এই যে এখানে বলা আছে। এটা হচ্ছে ভাই আবার হচ্ছে কি ডেপ্লয়মেন্টের বেলা আবার ভালো যে ওই জায়গাটা বেশি কমপ্লিট করা হয়েছে কাজটা, মানে যেহেতু বেশি জমে ছিল আপনি বেশি ডেলিভারি দিয়েছেন তখন বেশি কমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিভাবে কানবানের যে আমরা সিএফপি বললাম, সিএফপি আসলে আমার মনে হয় অনেক আলোচনা করলাম, একটু বুঝতে পারলেই, মানে এখানে আসলে অনেক ডিসকাস করতেছি, অনেক অ্যাডভান্স ডিসকাস হয়ে গেছে আমাদের। ফলে আমাদের মনে হয় যে আপনারা যদি এখানে একটু দেখেন আর একটু ক্লোজলি পড়েন, আজকে এটা পড়ে ফেলেন আজকে বা কালকে, তাহলে একদম আপনার মনে হয় মাথায় রাইট রাইট ঠিক আছে। তাহলে ভিডিওটা আমি স্টপ করে রাখি। জি থ্যাংক ইউ ভাই, সহজে বুঝিয়ে আর কি।